ادع الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن ان ربك هو اعلم بمن ضل عن سبيله وهو اعلم بالمهتدين আলহামদুলিল্লাহ কফলি নস্তিফা আহমাবাদ সম্মানিত ভাই মুস্তাহাবের অর্থ জানতে চেয়েছেন আকুল আবুল্লাহ তৌফিক একটি বিষয় আমরা জানবো তা হচ্ছে এই ইসলামী শরীয়তে যে সমস্ত নরনারী মুসলমানের উপরে ইসলামের বিধান পালন করা অবধারিত হয়েছে যাদেরকে আরবিতে বলা হয় মুকাল্লাফ শরীয়তের বিধান পালন করা অবধারিত হয়েছে এমন ব্যক্তির আমল কার্যাবলীর চিন্তাভাবনা এটি চাই পাঁচটি আহকামের সাথে সংশ্লিষ্ট হয়তো কাজটি ওয়াজিব না হইলে মুস্তাহাব না হইলে হারাম অথবা মাকরো অথবা মুবাহ ওয়াজিব বলা হয় হুয়া মা আমার সার বিহি ফালাইয়া লিল মুখাল্লাফ তার ইল আলী অদর যেই কাজগুলো করতে শরীয়ত আদেশ করেছে এবং কোনো প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর জন্য শারীরিক ওজর ছাড়া যেই কাজটি ছেড়ে দেওয়া পরিত্যাগ করা যাইজ নাই। লাও তারা কাহু মিনগঈ রাজরিন উস্ত শেখকালে যদি কোনো শারীরিক ওজর ছাড়া ওই কাজটি যদি ছেড়ে দেয় তাহলে এই কারণে তাকে শাস্তির ভাগিদার হতে হবে সে শাস্তির যোগ্য যেমন নামাজ ফরজ নামাজ ফরজ রোজা তদ্রুপ ব্যক্তির উপর যদি হাস ফরজ হয় জাকাত ফরজ হয় যেই ইসলামের যে মৌলিক বিষয়গুলো যেইগুলো হচ্ছে ওয়াজিব বা ফরজ এই কেউ যদি সেরে দা ইচ্ছাকৃতভাবে শরীরিত ওজর সা শরীরী ওজর ছাড়া তাহলে সে গুনাগার হবে শাস্তির হকদার হবে এমনকি কেউ যদি অস্বীকার করে তাহলে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে দুই নম্বর মুস্তাহাব মুস্তাহাব বলা আহু আমা রাগ গাবাশা আনাস বি এতিয়া নিহি ফাইউসাবুল ইনসান ইজা মা আতা বিহি লাকিন লাই ও আ কাবু লাওতার যেই কাজগুলো কাজগুলো করতে শরীয়ত মানুষকে উৎসাহ প্রদান করেছে ফলে ব্যক্তি যদি ওই কাজটি করে তাহলে এই কারণে সে নেকি পাবে কিন্তু যদি সেরে দেয় তাহলে এই কারণে সে গুণাগার হবে না বা শাস্তি পাবে না মুস্তাহাব অনেক আমল রয়েছে যেমন সৎকা করা জাকাত ফরজ কিন্তু সৎকাটা মুস্তাহাব করা আতুল কোরআন কোরআন তেলত করা সর্বপ্রথমে সালাম দেওয়া প্রভৃতি আমলগুলো এগুলো হস্তে মুস্তাহাব ব্যক্তি করলে নিশ্চয় নেকি পাবে কিন্তু যদি না করে তাহলে সে গুণাগার হবে না তিন নম্বর আলমুবাহ করা না করা উভয়টি সমান করলি পারো ব্যক্তি নেকি পাবে না যেমন কেউ পানি পান করলো যদি কেউ পানি না পান করে তাহলে সে গুণাগার হবে না আর পানি পান করলে সে নেকি পাবে এমনটিও নয় চার নম্বর হারাম হারাম কাজ হচ্ছে যে প্রত্যেক ওই সমস্ত আমল যেই আমল শরীয়তে করতে নিষেধ করা হয়েছে হারাম ঘোষণা করা হয়েছে এবং কেউ যদি ওই কাজটি করে তাহলে সে শাস্তির যোগ্য হবে আর হালাল মনে করি যদি হারাম কাজটি কেউ করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যেমন সুদ খাওয়া মিথ্যা সাক্ষী দেওয়া জিনা করা মিথ্যা বলা প্রভৃতি যেই কাজগুলো শরীয়তে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই কাজগুলো না করা আর যদি কোনো ব্যক্তি করে তাহলে এই ব্যক্তি মানে গুনাগার হবে পঞ্চম নম্বর হচ্ছে আল মাকরু অহাকুল্ল আমালিন অরজ্ঞা বাসারে নাসফি তার কিহি সবাব লি তার কিহি লাকিন লাম এত লাম এত আত বিল একব আলাফে আলিহি যেই কা মাকরু বলা হয় প্রত্যেক ওই সমস্ত আমল যা শরীয়ত না করতে মানুষকে উৎসাহ দিয়েছে এবং ব্যক্তি যদি ওই কাজটি সেরে দেয় তাহলে ইনশাল্লাহ সে নেকি পাবে কিন্তু কাজটি যদি ব্যক্তি করেই ফেলে তাহলে সে শাস্তি হবে না এই কারণে যেমন তালাক এই তালাকটা হচ্ছে খামাখা তালাক দেওয়া এটা হচ্ছে মাক্রো কিন্তু তালাক যদি কেউ দিয়েই দেয় তাহলে ব্যক্তি গুণাগার হবে না এই হচ্ছে মানে শরীয়তের পাঁচটি আহকাম সমস্ত আহকাম এই পাঁচটির সাথেই সংশ্লিষ্ট আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকেই যেন তৌফিক ক্যানায় করেন যেই কাজগুলো শরীয়ত করতে আমাদেরকে আদেশ করেছে এইগুলো করব যেই কাজগুলো করতে নিষেধ করেছেন এর থেকে আমরা বিরত থাকবো আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন